আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। আর আমি আজকে আপনাদের সাথে আমার সবচেয়ে প্রিয় একটা পিঠার রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি হচ্ছে কার কার পছন্দ বা এই পিঠাটা যে যে পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা পিঠা, তো আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা কীভাবে তৈরি করে খান সেটা আমার সাথে প্লিজ শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। চলেন দেখে আসি তাহলে আমি পিঠাটা কীভাবে তৈরি করি। আর পিঠার ভিতরে আমি যে পুরটা দেব নারকেলের পুর, এই জন্য আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি, পুরো একটা নারকেল। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের মিষ্টি যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। আর আমি চিনিটা জাল দিব, যখন চিনিটা গলে যাবে পানি ছেড়ে দিবে, তারপরে পানিটা যখন টেনে যাবে ওই সময় পর্যন্ত জাল দিব। দেখেন যে পানি আছে, একটু একটু চিনি পানি ছেড়ে দিয়েছে, তো এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলব। আর আমি অনেক বেশি কড়া করে জাল দিব না, আমি একটু সফট থাকবে এরকমভাবে জাল দিব। তো এখন আমার জাল দেওয়া হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে ফেলছি। আর চালের আটা আগে মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল, ওইখান থেকে একটা আমি লেচি নিয়ে নিয়েছি। তো লেচিটা আম্মু বেলে দিচ্ছে, আমি তো অনেক ভালো রুটি বেলতে পারি না, তো তারপরেও চেষ্টা করি, হয়তো মোটামুটি হয়। তারপরে যেহেতু বড় রুটি এই জন্য আম্মু আর কি করে দিচ্ছে। তো রুটিটা গোল করে একটু পুরো রেখে করব। আর আমি একটা রুটির থেকে অনেকটা হচ্ছে পিঠার লেচি কেটে নেব। আর আপনারা চাইলে ছোট ছোট রুটি করেও আপনারা হচ্ছে পিঠাটা তৈরি করতে পারেন। একটু হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি। এখন রুটিটা বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা মোটা হয়েছে, অনেক বেশি মোটা না আবার একদম পাতলা না, মিডিয়াম একটা রুটি হয়েছে। আর এখন আমি হচ্ছে এখানে একটা গ্লাসের মাধ্যমে আপনার ছোট ছোট করে রুটি করে নিচ্ছি। আপনারা হচ্ছে চাইলে বেলেও করতে পারেন, দেখেন কতটা মোটা হয়েছে, বেশি মোটা করে নাই। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি পিঠার। এখন আমি এর ভিতরে নারকেলের পুরটা দিয়ে দেব। আমি এক চামচ নারকেলের পুর দিয়ে দিয়েছি, এক চা চামচ পরিমাণ। তো এখন আমি একটু একটু করে হচ্ছে মুখটা আটকে নিব, অনেক বেশি হচ্ছে লম্বা করা যাবে না। আর মাথার দুই সাইডটা কিন্তু একটু ফাঁকা রাখতে হয়েছে। আর এখন আমি হচ্ছে এটা একটু মুড়িয়ে নেব। আমি আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে পিঠাটা মুড়িয়ে নেই। তো হয়তো আমি আপনাদের মতো এতটা সুন্দর করতে পারি না, তারপরও চেষ্টা করেছি করার জন্য। আপনারা হয়তো আমার থেকে অনেক ভালো কিছু করতে পারেন, যেহেতু শেখার কোনো শেষ নেই, আপনার থেকে আমি শিখতে পারি বা আমার থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন। আমি এই পিঠাটা এভাবে মুড়িয়ে নিয়েছি। তো আমি আর একটা পিঠাও হচ্ছে তৈরি করে দেখাচ্ছি। এখানেও আমি সেম হচ্ছে চামচে, যেহেতু একটু কম রয়েছে, এক চা চামচ পরিমাণে আর কি নারকেল দিয়েছি, বেশি দিব না, তাহলে হয়তো ফেটে বের হয়ে যাবে যখন ভাজবো। আর দুইটা পাশ দেখছেন খালি রেখেছি। এখন আমি এটা আবার মুখটা মুড়িয়ে নিচ্ছি। আর মুখটা অবশ্যই ভালো করে মোড়াতে হবে, তাহলে হচ্ছে যখন তেলে ভাজবো তখন কিন্তু নারকেলটা বের হয়ে আসবে। আর আপনারা কীভাবে পিঠাটা তৈরি করেন, কীভাবে হচ্ছে ভাপে সিদ্ধ খান না তেলে ভেজে বেশি পছন্দ করেন প্লিজ আমার সাথে একটু শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। তো আমি আজকে যে পিঠাটাই করব এটা হচ্ছে সম্পূর্ণটাই তেলে ভাজবো।
আর আমি যখন পিঠাটা ডিজাইন করছি ওই সময় হচ্ছে আমার হাতে একটু আটা লেগে যাচ্ছে, তো এই জন্য আমি কী করছি তিনটা আঙুলে একটু শুকনা যে ময়দা আছে ওর ভিতরে আমি দিয়ে দিয়েছি, হাতটা একটু মাখিয়ে নিয়েছি, এতে করে হচ্ছে পিঠাটা সুন্দরভাবে ডিজাইন করা যাবে। আর এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, যে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। আর এখন আমি এটা এই পিঠাগুলোকে ভাজবো, আর ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে এই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর একটা পিঠা দিয়ে দেখছি তেলটা কেমন গরম হয়েছে, তো আর একটু গরম হতে হবে তেলটা। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি কয়েকটা পিঠা একসাথে দিয়ে দেব। একটা পাশ যখন হয়ে যাবে তখন আমি উল্টে দেব। এরপর যে হয়ে গেছে একটা পাশ আমি এখন উল্টাই দিচ্ছি। আর আমি অনেক বেশি কড়া করে ভাজবো না, কারণ আমার কাছে অনেক বেশি কড়া করে ভাজলে এটা শক্ত হয়ে যায় পিঠাটা, আমার কাছে ভালো লাগে না খেতে, এই জন্য আমি সবসময় হালকা করে ভাজি পিঠা। আবার বাকি যে পিঠাগুলো ছিল সেই পিঠাগুলো আমি হচ্ছে দিয়ে দিয়েছি তেলে, সেম প্রসেসেই আমি এই পিঠাগুলো ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। আর কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে রাখছি, নতুন একটা ভিডিও নিয়ে অন্যদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।